হাই, অবশেষে দেখে নিলাম অজয় দেবগন অভিনীত শয়তান মুভিটি। আমি বলবো শয়তান মুভিটি আপনারা যারা এখনো দেখেননি তারা নির্দ্বিধায় দেখে ফেলতে পারেন, কারণ অজয় দেবগনের শয়তান মুভিটি আপনাকে এমনভাবে বেঁধে রাখবে আপনি স্ক্রিন থেকে মানে দেখা শুরু করলে উঠতেই পারবেন না, সেটা হচ্ছে নাম্বার ওয়ান কথা। দুই নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে শয়তান মুভিটি দেখবেন অভিনয় দেখার জন্য। এই ছবিতে যারা অভিনয় করেছে তারা প্রত্যেকে এক একজনকে ছাপিয়ে গেছে। আমি যদি বলি বলবো অজয় দেবগনের মেয়ে চরিত্রে অভিনয় করা জানকির কথা, কারণ এই মেয়েটি অজয় দেবগন আরমাধুবন এবং জ্যোতিকা জ্যোতি এই তিনজন প্রফেশনাল অভিনেতা অভিনেত্রীদের সামনে যেভাবে হচ্ছে নিজের খেলা দেখিয়েছে, আমি বলবো যে পুরো ছবিটি কিন্তু দাঁড়িয়ে আছে এই মেয়েটির উপরেই, কারণ তার রিয়াকশনের উপর ভিত্তি করেই কিন্তু সবাই অভিনয় করছে। ইভেন হচ্ছে এই ছবিতে অজয় দেবগনের একদম ছোট ছেলে অভিনয় করা, যে ছেলেটি অভিনয় করেছে সেও মারাত্মক লেভেলের অভিনয় করেছে। তিন নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে একটি বাড়িতেই প্রায় হচ্ছে 80% শুটিং হয়েছে এই ছবিটির। তো একটি বাড়িতে পুরো ছবি দেখানো কি পরিমাণ টাফ, এটা যারা আমরা এডিটর তারা কিন্তু অনেকটাই বুঝি, কারণ আছে একটি ঘরের মধ্যে পুরো সময়টা আপনাকে বসিয়ে রাখা, এটা সো টাফ। এবং এই ছবিটির এডিটিং ডিপার্টমেন্ট যে পরিমাণ ভূমিকা রেখেছে এই ছবিটির সেটা কিন্তু অনস্বীকার্য। এবং আমি বলবো যে ক্যামেরার কাজ, কিছু কিছু জায়গায় ক্যামেরার কাজ খুবই ভালো হয়েছে। শয়তান মুভিটির আরও একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনাকে একদম বসিয়ে রাখবে। মানে আমি যদি ওভারঅল শয়তান মুভিটির কথা বলি, শয়তান মুভিটি যেভাবে হচ্ছে কাহিনীটি শুরু হয় এবং যেখানে হচ্ছে এটা ইন্টারভাল হয় এবং যেখানে হচ্ছে ফিনিশিং দেওয়া হয়, এবং আপনারা হচ্ছে পোস্ট ক্রেডিট সিনটি দেখে উঠবেনই না, কারণ সেখানে কিন্তু ভয়ঙ্কর রকমের একটি টুইস্ট আছে। যারা এখনো শয়তান দেখেননি আমি বলবো তাদের শেষ দৃশ্য পর্যন্ত দেখার জন্য। এবং ওই টুইস্টে অজয় দেবগন এমন কিছু কথা বলে সেটা হচ্ছে আপনার একদম মনকে খুশি করে দিবে, যে এই পৃথিবীতে সন্তানের জন্য বাবা মা পৃথিবীর যত ভয়ঙ্কর কাজই আসুক সবই করতে পারে। তো এই কথাটি অজয় দেবগন কেন বলে সেটা কিন্তু আপনারা পুরো ছবি দেখতে হবে। ওভারঅল মিলিয়ে বলবো শয়তান ছবিটি আমার খুবই ভালো লেগেছে, এবং এই জমানায় অ্যাকশন রোমান্টিকের ভিড়ে যে সুপার ন্যাচারাল বিকাশ বহুল চেষ্টা করেছে সেই জন্য তাকে সাধুবাদ জানাই। এবং বলিউডের ইতিহাসে কিন্তু বিকাশ বহুল কিছু আনকমন ছবি করেছে, মানে শয়তানকে নিয়ে তার চারটি ছবি কিন্তু ইতিহাসের পাতায় থেকে গেল। এক হচ্ছে চিল্লার পার্টি, দুই হচ্ছে কুইন, তিন হচ্ছে সুপার 30, এবং এই চার নম্বর হচ্ছে শয়তান। তো তার এই চারটি ছবি একজন ডিরেক্টর হিসেবে বিকাশ বহুলকে কিন্তু বাঁচিয়ে রাখবে। পরিশেষে এটাই বলবো যে টাইগার শ্রফের সাথে গণপত নামের ছবি বিকাশ বহুলকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না একজন ডিরেক্টর হিসেবে, অবশেষে সে শয়তান ছবি দিয়ে ব্যাক করলো। এবং এই ছবিটি কিন্তু অজয় দেবগনকেও বক্স অফিসে ব্যাক করিয়েছে, কারণ শয়তান মুভিটি প্রথম দিনই প্রায় 15 কোটির মতো ইনকাম করেছে। ক্রিটিক্স কিংবা দর্শকরা শয়তানকে দারুণভাবে গ্রহণ করছে। এবং এই ছবিটির প্রাণ কিন্তু আরমাধুবন, সে যেভাবে হচ্ছে অজয় দেবগনকে টেক্কা দিয়েছে কিংবা জ্যোতিকে, কিংবা হচ্ছে সুপার ন্যাচারালভাবে মেয়েটিকে যেভাবে হচ্ছে বশ করে এবং তার কথা মতোই মেয়েটি সব করে, মানে এখানে তার রিয়াকশন কিন্তু দারুণ হয়েছে। এবং ভিলেন চরিত্রে আরমাধুবন দুর্দান্ত করেছে, এরকম চরিত্র কিন্তু বলিউডে খুব বেশি আসে না। তো আরমাধুবন এই সুযোগটি পেয়েছে এবং এই সুযোগটি পেয়ে আরমাধুবন দারুণ করেছে। তো যাই হোক, এটাই বলবো যে আপনারা শয়তান দেখুন যেভাবেই হোক। টাটা।